জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2021 সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে 24 নভেম্বর 2022 তারিখে। 2021 সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা হবে 2023 সালের জানুয়ারি মাসের 2 তারিখ থেকে। তাহলে পরীক্ষা শুরু হবে 2023 সালের জানুয়ারি মাসের 2 তারিখ থেকে। পরীক্ষা কোড 2202। প্রতিদিন পরীক্ষা আরম্ভ হবে 12:30 থেকে। আমরা এখন 2021 সালের অনার্স দ্বিতীয় বর্ষের পূর্ণাঙ্গ রুটিন দেখব। 2 তারিখ রোজ সোমবার পরীক্ষা হবে ইংরেজি, কম্পালসারি পরীক্ষা হবে ইংরেজি পরীক্ষা, বিষয় কোড 2211109। 5ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃত, দর্শন, ইসলামী শিক্ষা, সঙ্গীত, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণরসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, নৃবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা। 9ই জানুয়ারি রোজ সোমবার পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃত, দর্শন, ইসলামী শিক্ষা, সঙ্গীত, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণরসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, নৃবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা। 12ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃত, দর্শন, ইসলামী শিক্ষা, সঙ্গীত, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণরসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, নৃবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা। 16ই জানুয়ারি রোজ সোমবার পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলাম শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, প্রাণরসায়ন, প্রাণীবিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, নৃবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা। 19ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার পরীক্ষা হবে আরবি, সংস্কর্ম, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিবেশ বিজ্ঞান, পরিসংখ্যান। 23ই জানুয়ারি রোজ সোমবার পরীক্ষা হবে সমাজকর্ম, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, মনোবিজ্ঞান। 25ই জানুয়ারি রোজ বুধবার পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, আরবি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা,
গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, মনোবিজ্ঞান, সঙ্গীত, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, ব্যবস্থাপনা, রসায়ন, গণিত। ২৯শে জানুয়ারি রোজ রবিবার পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, গ্রন্থাগার, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, নৃবিজ্ঞান, ভূগোল, মনোবিজ্ঞান, সঙ্গীত। ৩১শে জানুয়ারি রোজ মঙ্গলবার পরীক্ষা হবে সংস্কৃত, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, ভূগোল, মনোবিজ্ঞান। ২ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার পরীক্ষা হবে পদার্থবিজ্ঞান, রসায়ন, ভূগোল, পরিসংখ্যান ও মনোবিজ্ঞান। ৬ ফেব্রুয়ারি রোজ সোমবার পরীক্ষা হবে পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, ভূগোল, মৃত্তিকা বিজ্ঞান, গণিত। ৮ই ফেব্রুয়ারি রোজ বুধবার পরীক্ষা হবে পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, ভূগোল, মৃত্তিকা বিজ্ঞান, গণিত। ১২ই ফেব্রুয়ারি রোজ রবিবার পরীক্ষা হবে পদার্থবিজ্ঞান, ভূগোল, গণিত, মনোবিজ্ঞান। ১৪ই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার পরীক্ষা হবে প্রাণরসায়ন, প্রাণীবিজ্ঞান, ভূগোল, মৃত্তিকা বিজ্ঞান। ১৬ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার পরীক্ষা হবে প্রাণরসায়ন, ভূগোল, উদ্ভিদবিজ্ঞান, মনোবিজ্ঞান। অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা মোট ১৬ দিনে শেষ হবে। জানুয়ারি মাসের ২ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে। এই পেজটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, আর পেজটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। ১০০% কমন উপযোগী অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি সাজেশন এই নিক্সা ডিপ্লোমা সিএনএন চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন, অবশ্যই কমন পড়বে। ধন্যবাদ।